3 বছরের পুরনো বন্ধুটাকে নিয়ে, মানে আমার সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর রং করার জন্য। যেতে যেতে রাস্তায় দেখা হয়ে গেল এই 3 বদমাস আমাদের পাড়ার, এরা স্কুল যাচ্ছিল, তো রাস্তায় দেখা হয়ে গেল, ওরা যাচ্ছে স্কুলে আর আমি ঠাকুর রং করতে যাচ্ছি। তো আমাদের মেন কারখানা যেখানে, সেখানে যাওয়ার জন্য আমাদের স্কুল ক্রস করে তারপর আমাকে যেতে হয়। সেই স্কুলের গেট, স্কুলের রুমগুলো দেখে অনেক কিছুই মনে পড়ে। অবভিয়াসলি সবারই স্কুলটা অনেক প্রিয় ছিল। তারপর কারখানায় আমি চলে আসলাম। কারখানায় আসার পর দিদি আমাকে বললো হাঁস, পেঁচা, ইঁদুর যেগুলো বাকি আছে ওগুলোর চোখে সাদা রং দিতে, তারপর দিদি চোখ আঁকবে বলে। তো আমি সেরকমই দিদির কথা অনুযায়ী কাজ করছিলাম। কাজ কমপ্লিট বলে আমি দুপুর দুপুর বাড়ি চলে আসবো বলে ভাবলাম। আর আসার পথে রাস্তায় ভীষণ বৃষ্টি, আকাশ ডাকছিল, তো শেষ পর্যন্ত আমি বাড়ি চলে এসেছি। এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।